السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فاتقوا الله إن الله شديد العقاب عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وفي رواية أحمد وأبي داود من المعافية 77 في النار وواحدة في الجنة وهي الجماعة আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার উদ্যোগে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ দূর দূরান্ত থেকে আগত সমাগত সম্মানিত সুধী মণ্ডলী পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্য সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আলহামদুলিল্লাহ আপনারা আসরের সালাতের পর থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন আলোচকের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে এসেছেন কোরআন এবং সহি হাদিসের আলোকে। এ পর্যায়ে আমরা নাজি ফিরকা কোনটি অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল কোনটি হবে এ বিষয়ে মুহাদ্দিসিনের আমার কি বক্তব্য এ বিষয়ে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সময় সুযোগ পেলে আরও আনুষঙ্গিক বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে মুক্তি পেতে চাই, ঠিক না? আখেরাতে জান্নাত পেতে চান না এমন কেউ কি আছেন? জান্নাতে যাওয়ার তো একটা রাস্তার প্রয়োজন আছে, নাকি যে কোনো পথ দিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে? এখান থেকে ঢাকা যাওয়ার ইচ্ছা করলে ঢাকার রাস্তা না ওঠে যদি আপনি কালীগঞ্জের রাস্তার গাড়িতে ওঠেন তাহলে ঢাকা যাওয়া যাবে? সঠিক পথ বাছাই করতে হবে এবং সঠিক পথে উঠতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। অসংখ্য দল ও মত পৃথিবীতে হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। দলের কোনো শেষ হবে না, কিন্তু তিনি জান্নাতে যাওয়ার দলটির পরিচয় দিয়ে গেছেন কোন আমল করলে, কোন আমলের উপরে থাকলে, আকীদার উপরে থাকলে, কোন দলের উপরে থাকলে জান্নাতে যাওয়া যাবে সে কথা তিনি বলেছেন। আজকে আমি আমার মুখের কোনো কথা বলবো না, আমি কোরআন এবং হাদিসের আলোকে এবং বিভিন্ন মুহাদ্দিসিনে কারামের আইম্মে মুস্তাহিদিনের যে বক্তব্য আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুদূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, অমানা হাকুমান ফাংতাহু, আর তিনি যে বিষয় নিষেধ করেছেন সেটা বর্জন করো। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। আল্লাহ যখন শাস্তি দিবেন তখন হালকা করে দিবেন না, খুব কঠিন ভাবেই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে জান্নাতে যেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি কামা আতা আলা বনী ইসরাঈল হাদওয়ান্না আলি বিন নালে, আমার উম্মতের অবস্থা বনী ইসরাঈলের মতো হবে, যেমন এক জোড়া জুতা যেমন মিল পাওয়া যায়, সাদৃশ্য থাকে, একটার সাথে আর একটার মিল থাকে, ঠিক বনী ইসরাঈলের সাথে আমার উম্মতেরও ওই রকম মিল হবে। এমনকি তিনি বলতে গিয়ে বলেছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লা কানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, বনী ইসরাঈলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে অন্যায় কর্ম করে আমার উম্মতের মধ্যে ওই রকম ব্যক্তি পাওয়া যাবে, বলুন নাউজুবিল্লাহ, এইরকম মিল হবে বনী ইসরাঈলের সাথে। এইটুকু বলার পরে তিনি যেই দিক মিলের কথা তুলে ধরলেন সেটা হচ্ছে ইখতিলাফের কথা, দলের কথা। ওয়াইন্না বনী ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনী ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনী ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকটি দলই জাহান্নামে যাবে, প্রত্যেকটি ফিরকায় জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র মিল্লত, একটি মাত্র দল জান্নাতি হবে, প্রত্যেক দলই জাহান্নামে চলে যাবে, একটি মাত্র দল হবে যারা জান্নাতে যাবে। ক্বাল মান হুম ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, এত দল সবাই জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটির পরিচয় কি, কোন দলটি জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপরে আছি, যেই তরিকার উপরে আছি, যে আকীদা ও আমলের উপরে আছি, তার উপরে যারা থাকবে শুধুমাত্র তারা জান্নাতে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। রাওয়াহু তিরমিজি, তিরমিজি থেকে এই বর্ণনা এসেছে, আহমদ আবু দাউদতে অন্য আহমদ এবং আবু দাওয়াদের বর্ণনায় আসছে, সিনতান ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, এটার নাম হচ্ছে আল জামাআত। এই দলটার নাম কি? আল জামাআত। জামাত বলতে কোনো দলকে বোঝানো হয় নাই, জামাত মানে হচ্ছে আল জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত। আল মুওয়াফিকুনা লি জামাআতিস সাহাবা ওয়া লা আখিদুনা বি আকাইদিহিম ওয়াল মুতামাসসিকুনা বি তরিকাতিহিম, সাহাবীদের জামাতের অনুসারী যারা, তাদের আকীদা ধারণকারী যারা, তাদের সুন্নাতের সনিষ্ঠ অনুসারী হবে যারা, তাদের নাম হচ্ছে জামাত। জামাত বলতে সাহাবীদের জামাতকে বোঝানো হয়েছে, কাজে দুই রাওয়ায়েতের অর্থ একই, মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপরে থাকব, যে আমলের উপরে থাকব। আর জামাত বলতে ওই সাহাবীদের জামাত বুঝিয়ে তিনি এটাই বোঝাচ্ছেন, সাহাবীরা যে আমল করবে, যে আকিদা তাদের থাকবে, এই আমল এবং আকিদা তারা পোষণ করবে, একমাত্র তারাই জান্নাতে যাবে। কিন্তু দল হবে কতগুলো, কয়টা দল হবে? 73টা। আসলে কিন্তু 73টা না, সংখ্যা কিন্তু অনেক, আরবি বাকৃতি অনুযায়ী এই শব্দগুলি অধিক সংখ্যা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, অধিক সংখ্যা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, 70, 72, 73, বেশি অনেক দল হবে। যদি 73 দলে সীমাবদ্ধ হতো তাহলে এখন বাংলাদেশেই যদি আপনি দল গণেন তাহলে তো কয়েকশো হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা মাঝহাবের মধ্যে অসংখ্য দল আছে,
শুধুমাত্র হানাফি মাযহাবের মধ্যে প্রায় 200+ দল আছে, আপনি যাবেন কোথায়? এইরকম বাকিগুলোতে আছে, তরিকার কোনো শেষ নাই। মূল কথা হচ্ছে দল যতই হোক, যত বেশি হোক, তাতে কোনো আসে যায় না। জান্নাতে যাবে একটি দল, একটা তরিকার লোক জান্নাতে যাবে। তাদের তরিকাটা কোনটা? মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছে। আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের তরিকার উপরে থাকতে চান, নাকি নিজেরা একটা তরিকা বানিয়ে সেই তরিকায় থাকলে বেশি ভালো লাগবে? মানব রচিত তরিকায় থাকলে আমল করা লাগে না, কম আমল করলেও চলে। কারণ কবরে গেলে ওই পীর সাহেবের কথা বললেই মুনকার নাকিরের প্রশ্ন করার সাহসই পায় না। আমার মুখের কথা নয়, 70,000 টাকা দামের একজন বক্তার বক্তৃতায় শুনেছিলাম একদিন, আমি আমার নিজ কানে শোনা কথা বলছি। কবরে কথা বলছেন একজন পীর সাহেবের, একজন মুরিদের কথা বলছেন, বাবার কথা নয়, পীর সাহেবের কথা নয়, তার মুরিদের ক্ষমতা কত বেশি। মৃত্যুবরণ করার পরে যখন কবরে শোয়ানো হয়েছে, মুনকার নাকির যখন কবরে ঢুকেছে, ঢুকার সাথে সাথেই ওই লোক নাকি মুনকার নাকিরকে 2 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। আমার কান যদি সত্য হয়, এই ঘটনা সত্য, আমি নিজের কানে শুনেছি, রমজান মাসে শুনেছি, গাড়ির মধ্যে বক্তব্য লাগানো হয়েছিল, বিষয় ছিল কবরের আজাব। দুর্ভাগ্য, ওই হুজুর কবরের আজাব সম্পর্কে একটি কোরআন আয়াত বলেন নাই, একটি হাদিস অনুবাদ করতে পারেন নাই। আপনাদের যে কাউকে যদি বলা হয় একটু মঞ্চে আসেন তো, কবরের আজাব সম্পর্কে একটু ওয়াজ করেন, তো পারবেন না করতে? আমার তো মনে হয় 2-10 মিনিট যে কেউ বলতে পারবেন কবরের আজাব সম্পর্কে। কি পারবেন না? ইনশাল্লাহ পারবেন, কোরআন হাদিসের অনুবাদ করেই বলতে পারবেন। আরবি নয় নাই বললেন, বাংলা তো পারবেন। কিন্তু হুজুর কাহিনী শোনালেন, বাবার মুরিদের ক্ষমতা দেখালেন, কবরে ঢুকার সাথে সাথে মুনকার নাকির যখনই ঢুকলো তখনই তাকে থাপ্পড় দিয়ে ফেলেছে। এবার মুনকার নাকির তো বেকায়দা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার কোন বান্দার কাছে পাঠালে? আমি তো, আমরা তো প্রশ্নই করি নাই, জিজ্ঞেসই করি নাই, মায়ের কেন খেলাম? আগেই মায়ের শুরু হয়ে গেছে, আগে তো প্রশ্ন করব, তারপরে তো মারামারি শুরু হবে নাকি? বলছে আমরা তো প্রশ্নই করি নাই, ঢুকেছি আর থাপ্পড় দিয়েছে। আল্লাহ তোমার কেমন বান্দা, কি অপরাধ করলাম বুঝতে পারছি না, আল্লাহ বলো দেখি। তখন আল্লাহ বললেন যে আচ্ছা, তোরা যে যখন কবরে ঢুকেছিলি তখন কি তাকে সালাম দিয়েছিলি? তখন মুনকার নাকির বলছে আল্লাহ সালাম তো দেই নাই, সালাম দিতে ভুলে গেছি। তখন আল্লাহ ধমক লাগিয়ে নাকি বলেছেন যে বেয়াদব, ঠিকই করেছে, তোকে থাপ্পড় দিয়েছে, আমার এত বড় বুজুর্গ বান্দা, তাকে তুই সালাম না দিয়ে তুই কবরে ঢুকলি, শিগগির সালাম দিয়ে আবার ঢুক, তারপরে তোর বাকি প্রশ্ন কর। কিছু বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন কবরে ওই বাবার মুরিদের কত ক্ষমতা আর বাবার কত ক্ষমতা দেখেন। এইগুলো হচ্ছে ওয়াজ, বক্তৃতা। আপনার তো কণ্ঠ ভালো না হলে, সুর দিতে না পারলে বক্তৃতা শুনতে চান না। আহলে হাদিস আন্দোলনের মঞ্চে সুরেলা বক্তা কম থাকে, ভালো লাগে না, তাই না? হাসালে কাঁদালে খুব মজা পাওয়া যায়। যিনি আমরা হাসিয়ে কাঁদিয়ে বক্তৃতা করতে চাই না, কোরআন হাদিস থেকে কথা বলতে চাই, কারণ বক্তৃতা করে জাহান্নাম কিনতে চাই না, বক্তৃতা করে জাহান্নামে যাব এই আশা করে কোনোদিন মঞ্চে দাঁড়াই না। কারণ আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন, মান কাদিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যখনই কথা বলি এই হাদিসটা মাথার মধ্যে মনে থাকে। নবী বললেন কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে নির্ধারণ করে নিল। কোথায়? তাহলে বক্তা সাহেব যদি মিথ্যা হাদিস বলেন, জাল হাদিস বলেন, কোথায় যাবেন? তাহলে বক্তৃতা করা খুব কঠিন ব্যাপার। বক্তৃতা করে টাকা নেওয়া খুব সহজ, সুর ভালো হলে ভালো ইনকাম করা যায়, কিন্তু কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করা খুব কঠিন। এই জন্য আমরা প্রায় সময় বলি যে আহলে হাদিসের মঞ্চে বক্তৃতা করা খুব কঠিন, এত সহজ না। পড়াশোনা করে রীতিমতো কোরআন হাদিস মুখস্থ করে দলিল আদিল্লা নিয়ে মঞ্চে দাঁড়াতে হয়, কিস্সা কাহিনী বলে জনগণকে কিছু সময় হাসালাম, কিছু সময় কাঁদালাম, এইভাবে মাত করে দিয়ে একটা কিছু একটা মঞ্চস্থ করে মানুষকে মাত করে রাখার না বক্তৃতা নয়। এই ধরনের বক্তৃতাকে আমরা পছন্দ করি না, আমরা এই ধরনের বক্তৃতা দিতেও জানি না, দেওয়ার চেষ্টাও করি না। সম্মানিত মুসলিম, বলছিলাম জান্নাতে যাবে একটি কাফেলা, তার নাম হচ্ছে মান আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবীরা যে কাফেলার মধ্যে থাকবে। নবী কিন্তু কোনো নাম বলেন নাই, তবে কারা জান্নাতে যাবে তাদের পরিচয় সম্পর্কে
অনেক বক্তব্য আসছে মুহাদ্দিসিনের কারণ থেকে, আইমে মুস্তাহিদিনের কাছ থেকে। আমরা আজকে ওই শুরু জামানা থেকে, তাবি থেকে নিয়ে আধুনিক জামানা পর্যন্ত কয়েকজন উদ্ধৃত তুলে ধরতে চাই। তবে উদ্ধৃতি শুনে খুব খুশি হবেন যে তারা তো তাহলে তো জান্নাতি হয়ে গেলাম। জিনা তার আগে বলতে চাই, আহলুল হাদিস কাকে বলে? আমরা তো আহলে হাদিস, আমরা পরিচয় দিকে আমরা আহলে হাদিস, আমরা মুসলমান। তারপরে আমাদের আরেকটা বৈশিষ্ট্যগত পরিচয়, আমরা আহলুল হাদিস। আহলে হাদিস কাকে বলে? আল্লাযী ইত্তাবিউল কুরআনা ওয়া সুন্নাতাস সহীহা ফী জামিই নাওয়াহিল হায়াত মিন গায়রি শর্তিন। এইটা হচ্ছে আহলে হাদিসের সংজ্ঞা। অর্থ কি? যিনি সার্বিক জীবনে কোরআন এবং সহীহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যিনি সার্বিক জীবনে আল্লাযী ইত্তাবিউল কুরআনা ওয়া সুন্নাতাস সহীহা, যিনি কোরআন এবং সহীহ সুন্নার অনুসরণ করেন, ইত্তেবা করেন, ফী জামিইল নাওয়াহিল হায়াত, তার সামগ্রিক জীবনে শুধুমাত্র মসজিদে গিয়ে নফল আদায় করলেন, মসজিদে গিয়ে আহলে হাদিস হলেন, আর বাকি জীবনে আপনি আহলে হাদিস না, তার নাম কিন্তু আহলে হাদিস হবে না। কথা বুঝতে পারছেন? মিন গায়রে শর্তিন, শর্ত চলবে না। হাদিস পেয়েছেন মানতে হবে। আমরা মুসলমান আত্মসমর্পণকারী, আমরা আত্মসমর্পণকারী জাতি। যখনই আল্লাহর বিধান আমাদের সামনে আসবে, কোনো দ্বিরুক্তি চলবে না। কিন্তু যদি কোনো সুযোগ নাই, দল কি বলছে, ইমাম কি বলছে, মাযহাব কি বলছে, এটা দেখার কোনো অবকাশ নেই। সহি হাদিস যখনই পাবেন, আল্লাহর বিধান যখনই পাবেন, তখনই মাথা ব্যথা নিবেন। এর নাম হচ্ছে আহলে হাদিস। এখন জান্নাতে যাবে কারা, তাদের পরিচয় দিতে গিয়ে মুহাদ্দিসের কারাম বলছেন, খ্যাতনামা তাবি আবদুল্লাহ ইবনে মুবারক, তাবি আবদুল্লাহ ইবনে মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন, হুম ইন্দি আসহাবুল হাদিস ওয়া কাল আসবাতুন নাস আলা সিরাতি আসহাবুল হাদিস। নাজি দল হলো আমার নিকটে আহলে হাদিস জামাত। বলুন আলহামদুলিল্লাহ। একজন তাবি বিদ্যান আবদুল্লাহ ইবনে মুবারক বলছেন, নাজি ফিরকা বা মুক্তিপ্রাপ্ত দলটি হচ্ছে আমার নিকটে আহলে হাদিস জামাত। কারণ তিনি আরো বলছেন, আসবাতুন নাস আলা সিরাতি আসহাবুল হাদিস, তারাই লোকদের মধ্যে সিরাতে মুস্তাকিমের উপরে সবচাইতে বেশি দৃঢ় থাকেন। সিরাতে মুস্তাকিম বুঝেন সরল পথ, সোজা পথ, যেই পথটার নাম হচ্ছে জান্নাতের পথ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা লম্বা দাগ টানলেন এবং তার ডানে দাগ দিলেন, বামে দাগ দিলেন, খাত্তা খুতুদানান ইয়ামিনিহি ওয়া খাত্তা খুতুদানান শিমালিহি, কয়েকটা দাগ তিনি ডান দিকে দিলেন, কয়েকটা দাগ বাম দিকে দিলেন। দেওয়ার পরে সোজা দাগের উপর আঙ্গুল রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাত মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সোজা দাগের উপর আঙ্গুল রেখে তিনি সাহাবীদেরকে দিন শিক্ষা দিচ্ছেন। সূরা আনামের 159 নম্বর আয়াত সম্ভবত তিনি তেলাওয়াত করছেন, দেখো সাহাবীরা এটাই যে সোজা যে দাগটা চলে গেছে দেখা যাচ্ছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতের পথ, এটাই হচ্ছে সরল সহজ পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। ওলা তাত্তাবিউস সুবুল, ডানে বামের যে পথগুলো আছে এগুলোর অনুসরণ করবে না। ডানের বামের পথগুলোই কিন্তু পথ। এই প্রত্যেকটা পথের মধ্যে শয়তান বসে আছে, শয়তান বসে তাকে তার দিকে ডাকছে। এবার তিনি বলছেন, ওলা তাত্তাবিউস সুবুলা, ডানে বামের পথগুলো তোমরা অনুসরণ করবে না, আনুগত্য করবে না, ইত্তেবা করবে না। যদি করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি ডানের বামের ওই পথগুলির অনুসরণ করে চলো, তাহলে তোমাদেরকে এই মূল পথ থেকে বিচ্যুত করে দিবে, সিরাতে মুস্তাকিম থেকে তোমাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে, যদি তোমরা ডানে বামের পথগুলির আনুগত্য করে চলো। নবী বললেন, জান্নাতের পথ হচ্ছে সোজা, যেটা এটা। তাহলে জান্নাতের পথ কয়টা? জান্নাতের পথ কয়টা? জোরে জবাব দিবেন, জান্নাতের পথ কয়টা? একটা।
খ্যাতনামা তাবেঈ ইমাম সাহাবী রহিমাহুল্লাহ আরো আগের মানুষ 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আপনারা তো বলেন আহলে হাদিসরা নতুন হাদিস তৈরি করছে, এতদিন ছিল না বাপদাদার আমলে, আমরা কি ভুল করেছি নাকি? সব ফিতনা নাকি আমরা শুরু করেছি? দেখেন 22 হিজরির মনীষীর কথা, তাবির কথা শুনেন, তিনি তখনই বলছেন লাউ ইসতাকবালতু মিন আমরি মাসতাকবারতু মা হাদাসতু ইল্লা মা আলাইহি আসহাবুল হাদিস, লাউ ইসতাকবালতু মিন আমরি মাসতাকবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। এখন যে সব ঘটছে তা যদি আমি আগে জানতে পারতাম। কে বলছেন? ইমাম সাহাবী রহিমাহুল্লাহ, একজন তাবি, 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুবরণ করেছেন 104 হিজরিতে। তিনি বলছেন এখন যেসব ঘটছে আমি যদি আগে জানতাম তাহলে মা হাদাসতু, আমি কোনো হাদিস বর্ণনা করতাম না, ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, যেই হাদিসের উপরে আহলে হাদিসরা ঐক্যমত না হবে, যেই হাদিসের উপরে আহলে হাদিসরা ঐক্যমত না হবে, অর্থাৎ সাহাবীরা যদি একমত না হবে ওই হাদিস আমি গ্রহণ করতাম না, বর্ণনা করতাম না, যদি আমি জানতাম এখন যা ঘটছে আগে যদি আমি জানতে পারতাম। তার মানে কি তার আমল থেকেই ফিতনা শুরু হয়েছে, ভেজাল শুরু হয়েছে, তখন থেকেই শরীয়তের মধ্যে নিজের ইচ্ছা মতো তৈরি করা ফতোয়া চালু হয়েছে, বিদাত চালু হয়েছে। এই তাবির কথা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আর একটু সামনে আসেন, ইয়াসিদ বিন হারুন এবং ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ নাম আপনারা শুনেছেন, 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ তিনি বলছেন ইন লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম, ইন লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম, তারা যদি আহলে হাদিস না হয়, যারা নাজাত প্রাপ্ত হবে, মুক্তিপ্রাপ্ত জামাত, ফিরকা নাজিয়া যারা, তাদের পরিচয় দিতে গিয়ে খ্যাতনামা ইমাম ইমাম বুখারীর উস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন ইন লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, যদি তারা আহলে হাদিস না হন তাহলে আমি জানি না তারা কারা, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনলেন, তিনি আরো বলছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, আহলে হাদিসের চেয়ে উত্তম কোনো দল আমার কাছে নেই, কারণ তারা হাদিস ব্যতীত অন্য কিছু বোঝে না। আহলে হাদিসরা হাদিস মানে না কিস্সা কাহিনী মানে, জোরে বলেন আহলে হাদিসরা কিসের অনুসরণ করে? কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে। এই কথা কি আমরা এখন করি বাস্তবায়ন? কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল সেই 164 হিজরিতে জন্ম, তার তিনি বলে গিয়েছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস, আমার নিকটে আহলে হাদিসের চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, কারণ তারা হাদিস ব্যতীত কোনো কিছু বুঝতে চায় না, হাদিস তারা মেনে চলে। আর একটু সামনে আসেন, 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং 274 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলছেন ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকাআন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন ইদা রাআইতু রাজুলান মিন আহলিল হাদিস, যখন আমি কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি ফাকাআন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যান, আমি যেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা বললাম, কোন আহলে হাদিসকে দেখলে তিনি বলতেন আমি যেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। কথা ভুল বুঝবেন না, কেন তিনি এই কথা বলেছেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার সুন্নাত আহলে হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায়। আল্লাহ নবীর যথাযথ আনুগত্য একজন আহলে হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায়, এই জন্য সেই সময়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই কথা বলে গিয়েছেন। তাহলে এবার আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন আপনি আসলে আহলে হাদিস হতে পেরেছেন কি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শিষ্য ইমাম আবু ইউসুফ, প্রধান ছাত্র আবু ইউসুফ, 113 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 182 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি একদিন তার দরবারের সামনে
কয়েকজন আহলে হাদিসকে দেখে উল্লসিত হয়ে বলে উঠলেন, মা আলাল আরদি খায়রুম মিনকুম। ইমাম আবু হানিফার ছাত্র বলছেন, মা আলাল আরদি খায়রুম মিনকুম, জগতে তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নয়, বলো না আলহামদুলিল্লাহ। খুশি হন নাই? ইমাম আবু ইউসুফ বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ছাত্র, যে তোমাদের চাইতে জমিনে শ্রেষ্ঠ আর কেউ নেই, কারণ কি? তোমরা কোরআন এবং সহিহ হাদিস মানো। এই জন্য খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? আর একটু সামনে চলে আসি, 149 হিজরিতে জন্মগ্রহণ করেছেন খলিফা হারুনুর রশিদ। তিনি বলছেন, তলাবতু আরবাআতান ফাওয়াজাদতু ফি আরবাআতিন, আমি চারটি বিষয় মুসলমানদের চারটি দলের মধ্যে খুঁজে পেয়েছি, চারটি বিষয় চারটি দলের মধ্যে খুঁজে পেয়েছি। তিনি বলছেন, তরাবতুল কুফরা ফাওয়াজাদতু ফিল জাহমিয়া, আমি কুফরি অনুসন্ধান করেছি, সেটা খুঁজে পেয়েছি জাহমিয়াদের মধ্যে, অদৃষ্টবাদীদের মধ্যে। ওয়াতালাবতুল কালা কালাম ও শাগাবা, আমি কূটতক্র ঝগড়া অনুসন্ধান করেছি, ফাওয়াজাদতু ফির ফিল মুতাজিলা, মুতাজিলাদের মধ্যে আমি কূটতক্র খুঁজে পেয়ে কূটতর্ক খুঁজে পেয়েছি, ঝগড়া খুঁজে পেয়েছি মুতাজিলাদের মধ্যে। ওয়াতালাবতুল কাযিবা ওয়াজাদতু ইনদা রাফিদা, আমি মিথ্যা খুঁজেছি, মিথ্যা পেয়েছি রাফিজিদের মধ্যে, শিয়াদের মধ্যে। শিয়ারা সব চাইতে বেশি মিথ্যা বলেছে হাদিসের ক্ষেত্রে। আল্লামা খলিল রহমতুল্লাহ আলাইহি বলছেন, শিয়ারায় প্রায় 300,000 হাদিস জাল করেছে, বলুন ইন্নালিল্লাহ। 3 লক্ষের বেশি হাদিস জাল করেছে শিয়ারা। এই জন্য খলিফা হারুনুর রশিদ স্পষ্টভাবে বলে দিয়েছেন, তিনি বলে দিলেন, আমি মিথ্যা অনুসন্ধান করে খুঁজে পেয়েছি শিয়াদের মধ্যে। আর তিনি সবশেষে বললেন, তলাবতুল হাক্কা ফাওয়াজাদতুহুমা আসহাবিল হাদিস, আমি হক অনুসন্ধান করেছি, সত্য খুঁজেছি, সত্য পেয়েছি, হক খুঁজে পেয়েছি আমি আহলে হাদিসদের মধ্যে, বলুন আলহামদুলিল্লাহ। কথা কিন্তু আমার বলছি না, খলিফা হারুনুর রশিদের কথা আপনাদের শুনিয়ে দিলাম। তারপরে আসুন, 160 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ওসমান ইবনে আবি সাইবা, তিনি বলছেন, ইন্না ফাসিকাহুম খায়রুম মিন আবিদি গায়রিহিম, আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি অন্য দলের একজন আবিদের চাইতে উত্তম। কথাটা অনেক বড় কথা বললেন, আহলে হাদিসের একজন ফাসিক ব্যক্তি একজন অন্যদের একজন আবেদের চাইতে উত্তম। অর্থাৎ তারা সুন্নাতকে এত বেশি অগ্রাধিকার দিয়েছেন। চলে আসেন আরো সামনে, ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, সহিহুল বুখারীর রচয়িতা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আলী ইবনু মাদিনী রহিমাহুল্লাহ, 161 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 234 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি নাজি ফিরকার কোনটি তা বলতে গিয়ে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস, বলুন আলহামদুলিল্লাহ। কেন? তিনি ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা ইয়াতাআহাদুনা মালায়িকাতার রাসূল ওয়ায়াদুবুনা আলাল ইলমি ওয়ালাউলাহুম লাম নাজিদ আলাল মুতাযিলাতি ওয়ার রাফিজাতি ওয়াল জাহমিয়াতি ওয়া আহলিল ইরজাই শাইউম মিনাস সুনান। আহলে হাদিসদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, ফিরকা নাজি, নাজি ফিরকার পরিচিতি দিকে তিনি স্পষ্ট বলে দিলেন, হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস জামাত, যারা রাসূলের বিধানসমূহের হেফাজত করে এবং তার ইলম কোরআন এবং হাদিসের পক্ষে প্রতিরোধ গড়ে তোলে। আল্লাহর নবীর বিধানের হেফাজত করে আহলে হাদিসরা, কোরআন এবং হাদিসের পক্ষে প্রতিরোধ গড়ে তোলে আহলে হাদিসরা। এই কথায় আলী ইবনু মাদিনী রহমতুল্লাহ আলাইহি বললেন, ইমাম বুখারীর উস্তাদ তিনি বললেন, তারপরে তিনি বলছেন, ওয়ালাউল্লাহুম, যদি আহলে হাদিসরা জগতে না হতো, যদি আহলে হাদিসরা না হতেন, লাম নাজিদ আনিল মুতাযিলাতে ওয়ার রাফিজাতে ওয়াল জাহমিয়াতে ওয়া আহলিল ইরজায়ে শাইউম মিনাস সুনান। আহলে হাদিসরা যদি জগতে না থাকতো, তাহলে মুতাযিলা, রাফিজি, শিয়া এবং রায়পন্থী যত দল আছে তাদের কাছ থেকে আমরা সুন্নাতের কোনো কিছু আশা করতে পারতাম না। ইমাম বুখারী উস্তাদ বলেছেন, আহলে হাদিসের মর্যাদা কত বেশি, এবার চিন্তা করে দেখুন, তারা আপোষ করে না বাতিলের সাথে, কোরআন এবং সহিহ হাদিস ধারণ করে। এই জন্য তিনি বলছেন, তারপরে তিনি আরো বলেছেন, ওয়াকাদ জালা রাব্বুল আলামিন আত-তায়ফাতুল মাংস তায়ফাতুল মাংস তায়ফাতুল মানসুরাত খুরাসাদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ী দলকে দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন। আলী ইবনে মাদিনী বললেন, এই বিজয়ী দলকে, আহলে হাদিস দলকে, জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন খুরাসাদ্দিন দ্বীনের
পাহারা দাম নিযুক্ত করে দিয়েছেন। তারপরে অনেক লম্বা বক্তব্য শেষে গিয়ে তিনি বলছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। কি আল্লাহর কি? আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর নিশ্চয়ই আল্লাহর এই সেনাবাহিনী সেনাবাহিনী হচ্ছে সফল কাম। আহলে হাদিসদেরকে তিনি দ্বীনের পাহারাদার বললেন, আল্লাহর সেনাবাহিনী বললেন, এবং জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত বলে দিলেন স্পষ্ট ভাষায় ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনু মাদিনী রহমাতুল্লাহ আলাইহি। তারপরে অনেক বক্তব্য আছে, আমির জামাত এসেছেন, আমি শেষ সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ইমাম আবু দাউদ রাহিমুল্লাহ বলছেন, ইমাম আহমদ ইবনু সিনান আল কাত্তান 259 হিজরিতে মৃত্যুবরণ করেছেন তিনি। তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুক্তাদিউন ইল্লা ওয়া ইয়াবাদু আহলাল হাদিস, দুনিয়াতে এমন কোন বিদাতি নেই যে আহলে হাদিসদের প্রতি বিদ্বেষ পোষণ করে না। কথা ঠিক না ঠিক? বিদাতিরা আপনাদেরকে খাতির করে, আদর করে, কি করে বিদ্বেষ পোষণ করে, গালাগালি করে, বরদাস্ত করতে পারে না, এই কথা আমাদের বলার দরকার নেই। আহমদ ইবনু সিনান আল কাত্তান 259 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, বহু আগের মনীষী। তিনি বলছেন যে পৃথিবীতে এমন কোনো বিদাতি নেই যে আহলে হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করে না। তখন তিনি বলছেন, এরপরে তিনি বলছেন, ফাইদা তালা রাজুলু নাজাত হালাওয়াত আল হাদিস মিন ক্বাবলিহি, যখন কোনো ব্যক্তি বিদআত করে তখন তার অন্তর থেকে হাদিসের স্বাদকে ছিনিয়ে নেওয়া হয়। হালাওয়াত আল হাদিস, হাদিসের যে একটা স্বাদ আছে, মজা আছে, বিদাত করলে সেটা আর থাকে না, হাদিসের স্বাদটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, ওই ব্যক্তি আর হাদিস মানতে রাজি হয় না, ওই বিদাতের মধ্যে সবচেয়ে বেশি স্বাদ পায়। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই আর একটু সামনে এবার আসেন, 202 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 275 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আহলে হাদিসদের সম্পর্কে বলছেন, লাউলা হাদিহিল ইসাবা লান দারাসাল ইসলাম, যদি এই জামাত না হতো, আহলে হাদিস জামাত যদি জগতে না হতো, লান দারাসাল ইসলাম, ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। আহলে হাদিস জামাত যদি দুনিয়াতে না থাকতো, ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। কথা ঠিক না ঠিক? আরো জোর বলেন, ঠিক না ঠিক? কারণ কি? আহলে হাদিসরা দ্বীনের পাহারা দেয়, কোরআন এবং সহি হাদিস বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করে। আর বিদাতিরা কি করে? নিজেদের ইচ্ছামতো ধর্ম বানায়, নিজেদের ইচ্ছামতো শরীয়ত রচনা করে। তাহলে ওইটার এটা এক জিনিস হলো, আমরা চাই 1500 বছর আগের যে ইসলাম ছিল, মক্কা মদিনার যে ইসলাম ছিল, আলহেরার যে ইসলাম ছিল, আল্লাহ প্রদত্ত যে ইসলাম তার নবীর মাধ্যমে আমরা পেয়েছি, সেইটা আমরা মানতে চাই। আর বিদাতিরা নিজেদের তৈরি করে ইসলাম মানতে চায়। দুই ইসলাম কোনোদিন এক হতে পারে না কশ্চিনকালেও। তারপরে আসুন, হিজরি পঞ্চম শতকের মুজাদ্দিদ ইমাম আবু মুহাম্মদ আলী ইবনে হাজম আন্দালুসি, তিনি বলছেন হকপন্থীদের আহলে সুন্নাত আল জামাতের সম্পর্কে পরিচিতি দিকে বলছেন, ও আহলু সুন্নাতি আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক ওয়া মান আদাহুম ফাআহলুল বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদেরকে আমরা হকপন্থী বলি এবং তাদের বিরোধীকে বাতিলপন্থী বলি, তারা কারা? তাদের পরিচিতি দিকে তিনি বলছেন, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করি, নিজেরা সবাই নিজেদেরকে সুন্নি বলি। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা এটা বুঝতে হবে। আহলু সুন্নাহ ওয়াল জামাত, যিনি সুন্নাতের অনুসারী, আর জামাত মানে সাহাবীদের জামাতের যিনি অনুসারী। নামে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বললে হবে না, কাজে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। তার পরিচিতিতে গিয়ে পঞ্চম শতকের মুজাদ্দিদ ইমাম আবু মুহাম্মদ আলী ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলছেন, তারা কারা? ফাইন্নাহুম সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। দুই নম্বর হচ্ছে, ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবেঈন, তাদের সনিষ্ঠ অনুসারী তাবিগণ। আহলে সুন্নাতুল জামাত কারা? এক নম্বর সাহাবীরা, দুই নম্বর হচ্ছে তাবিগণ, তিন নম্বর হচ্ছে সুম্মা আহলুল হাদিস। তিন নম্বর পরিচিতি দিকে তিনি বলছেন, তারা হচ্ছে আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। ওমান তাবিয়াহুম মিনাল ফুকাহাই জাইলান ফাজাইলান ইলা ইয়াউমিন হাদা, আর তাদের অনুসারী ফকিগণ যুগে যুগে আজকের দিন পর্যন্ত তাদের অনুসারী যারা, তারাও হকপন্থী আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। তারপরে তিনি বলছেন, ওয়া মানিক্তাদা বিহিম মিনাল আওয়ামি ফি শারকিল আরদ ওয়া গারবিহা রাহমাতুল্লাহ আলাইহি, প্রাচ্য প্রতীচ্যের আম জনসাধারণ যারা, তাদের আকীদার অনুসারী।
প্রাচ্য প্রতীচ্যের পূর্ব এবং পশ্চিমের যত মানুষ তাদের অনুসরণ করবে তাদের আকীদার অনুসারী প্রত্যেকেই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলুল হাদিস। এখন আপনারা বলবেন আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসদেরকে বোঝায়, আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসদেরকে বোঝায়, তাহলে সাধারণ মানুষ আহলে হাদিস না। এই বক্তব্য তার জবাব, এই বক্তব্য স্পষ্ট তিনি বলে দিলেন, আম জনসাধারণ যারা তাদের আকীদার অনুসারী হবে তারা প্রত্যেকে আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত ফকিহ আহমদ ইবনে সুরাজ 249 থেকে 306 হিজরি তিনি বলছেন আহলুল হাদিস আ'যামু দারাজাতান মিনাল ফুকাহাই লিইতিনাইহিম বিযাবতিল উসূল, দলিলের উপরে কায়েম থাকার কারণে আহলে হাদিস গণের মর্যাদা ফকিহ গণের চাইতে ঊর্ধ্বে, বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দলিলের উপরে কায়েম থাকা, দলিলের অনুসরণ করবেন না যুক্তির অনুসরণ করবেন। দল আহলে হাদিস কিসের অনুসরণ করে? দলিলের অনুসরণ করে। জমি কেনার সময় তো দলিলটা খুব ভালো করে দেখেন, কারণ জমি কিনে যদি ঠকে যান ভালো করে দেখেন, কারণ দামি জমি তো, দলিল দেখেন, তার ওয়ারিশান সার্টিফিকেট দেখেন, তহসিল অফিসে গিয়ে খোঁজ নেন, প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, তারপরে যখন 100% নিশ্চিত হন যে জমির মধ্যে কোনো ভেজাল নাই তখন কিন্তু আমরা টাকা বায়না করি জমি কেনার জন্য। দুর্ভাগ্য মুসলমানদের, যে দলিলের কারণে, যে দলিল ভিত্তিক আমলের কারণে জান্নাত কিনা যায়, জান্নাতে যাওয়া যাবে, সেই দলিল কিন্তু আমরা কখনো যাচাই করে দেখি না। কথা ঠিক না ঠিক? আমরা দলিল যাচাই করার জন্য আবেদন জানাচ্ছি, যে আমল করবেন দলিল যাচাই করে নিতে হবে। এবারে আসুন, বড় পীর নাম শুনেছেন তো, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই। আর একটু সামনে চলে আসলাম, 470 হিজরিতে জন্ম, 561 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে বলছেন, ফিরকা নাজিয়া সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আম্মাল ফিরকাতুন নাজিয়া ফাহিয়া আহলে সুন্নাত ওয়াল জামা ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতে লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস। তিনি স্পষ্ট বলে দিয়েছেন ফিরকা নাজিয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে তিনি বলছেন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই, সেটা হচ্ছে আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনিও আহলে হাদিসকে স্বীকৃতি দিলেন নাজি ফিরকা হিসাবে, জান্নাতি ফিরকা হিসাবে তিনিও স্বীকৃতি দিলেন, এ কথা স্পষ্ট এখানে পাওয়া গেল। শুধু তাই নয়, তারপর আরও সামনে চলে আসেন ইমাম আহমদ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, 661 হিজরিতে জন্ম এবং 728 হিজরিতে মৃত্যু। তিনি আহলে হাদিসের মর্যাদা বলতে গিয়ে সব শেষে বলে দিলেন ফাহুম ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। তিনি বললেন আহলে হাদিসদের মর্যাদা হচ্ছে মুসলমানদের মধ্যে যেমন মুসলমানদের মর্যাদা অন্য ধর্মের মধ্যে, যেমন মুসলমানদের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা তেমন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের মধ্যে ইসলামের যে মর্যাদা, মুসলিম জাতির যে সম্মান, ঠিক মুসলিম জাতির মধ্যে আহলে হাদিস যারা হবে তাদের ঠিক ওই রকম সম্মান। দেখুন কত সম্মান তারা দিয়েছেন একজন আহলে হাদিসকে, শুধুমাত্র দলিলের আনুগত্য করার কারণে, অন্ধ ব্যক্তি পূজা করার কারণে নয়, করে না। এই জন্য আহলে হাদিস তাকলিদে বিশ্বাসী নয়, আহলে হাদিসরা ইত্তেবায় বিশ্বাসী। এবার আসুন ইমাম হাফেজ ইমামউদ্দিন ইসমাইল ইবনু কাসির রহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের রচয়িতা, তিনি আহলে হাদিসদের মর্যাদা বলতে গিয়ে সূরা ইসরার 71 আয়াত তিলাওয়াত করে ব্যাখ্যা করেছেন তার তাফসিরের মধ্যে, যে আয়াত আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন আমরা ডাকবো প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন প্রত্যেক সম্প্রদায়কে আমরা তাদের নেতা সহ ডাকবো। হাশরের ময়দানের কথা বলা হচ্ছে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একজন মনীষীর বক্তব্য উদ্ধৃত করে দিয়ে উদ্ধৃত করে বলছেন হাযা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আহলে হাদিসদের সবচাইতে সর্বোচ্চ মর্যাদা, কারণ তাদের ইমাম হচ্ছেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইমাম কে? বলেন জোরে, আমাদের ইমাম কে? আরো জোরে, আমাদের ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদেরকে যখন ওই আয়াতের আলোকে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রত্যেক সম্প্রদায়কে তখন তার নেতা সহ ডাকা হবে, আর এই কারণেই আহলে হাদিসদের সর্বোচ্চ মর্যাদা, কারণ তাদের ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদেরকে ডাকবে কার নামে, তাদেরকে কোন নেতা সহ ডাকবেন? তাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ডাকবেন। বলুন, এর চাইতে সম্মান আর কিছু হতে পারে? আমাদের নেতা যখন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে বড় কোনো সম্মান কোনো ব্যক্তির পক্ষে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার সর্বশেষ আধুনিক যুগে চলে আসেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। 1114 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর 1176 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলছেন, আল ফিরকাতুন নাজিয়া হুমুল আকিদুনা ফিল আকীদা ওয়াল আমাল জামিয়ান বিমা যহরা মিনাল কিতাব ওয়া সুন্নাহ ওয়া জারা আলাইহি জামহুরুস সাহাবাতি ওয়াত তাবেঈন। ফিরকা নাজিয়া হচ্ছে যারা আকীদা এবং আমলের ক্ষেত্রে কিতাব ও সুন্নাতের প্রকাশ্য অনুসারী যারা, এবং ওয়া জারা আলাইহি জামহুরুস সাহাবাতি ওয়াত তাবেঈন, যার উপরে জমুর সাহাবী এবং তাবিনের আমল জারি আছে। জমুর সাহাবী এবং তাবিনের যে আমল, কিতাব ও সুন্নাতের যে আকীদা, যে আমল, এটার সরাসরি যারা অনুসারী, প্রকাশ্য অর্থের যারা অনুসারী, তারাই হচ্ছে ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত। আমরা আগে বলেছি যে আল্লাহ এবং আল্লাহর আকীদা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে যা আছে আমরা সেইটুকু বিশ্বাস করি, আর বাইরে কিছু কল্পিত কোনো ব্যাখ্যা আমাদের নেই। আল্লাহর আকার আছে কি না এটা আল্লাহ বলে দিয়েছেন, তিনি কোথায় আছেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কাজে কোরআনে যেইভাবে আছে ঠিক সেইভাবে আমরা মেনে নেব ইনশাআল্লাহ। এর বাইরে যুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর আকার আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান না নন, তিনি আরশে সমাসীন, কিন্তু তার ক্ষমতা সর্বত্র বিরাজমান। সম্মানিত উপস্থিতি, এই মোটামুটি 14-15টি কাউল আপনাদের সামনে তুলে ধরলাম, যার একটি বক্তব্য আমরা আমাদের নিজে থেকে বললাম না। নাজি ফিরকা কারা হবে, জান্নাতি জান্নাতে কারা যাবে, তাদের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা বলে দিলেন মাআনা আলাইহি ওয়া আসহাবি, কিন্তু আইম্মে মুস্তাহিদিন এই মুহাদ্দিসগণ প্রত্যেকেই কিন্তু ইঙ্গিত করে এবং স্পষ্ট করে বলে দিলেন তারা হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, তারাই নাজি ফিরকার অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রত্যেকে আহলে হাদিস দাবি করি, দাবি করলে কিন্তু নাজি ফিরকা হওয়া যাবে না। আহলে হাদিস হলেই জান্নাতে যাবেন, আহলে হাদিস বাবার করে জন্ম হলেই জান্নাতে যাবেন, এই কথা ঠিক না। আপনার আকীদা এবং আমলে সার্বিক জীবন আহলে হাদিস হতে হবে, যে কথাটা শুরুতে বলেছিলাম, আল্লাযী ইয়াত্তাবিউল কোরআন ওয়া সুন্নাতা সাহিহা ফি জামিই নাওয়াহিল হায়াত মিন গায়রি শার্তিন। তিনি তার সার্বিক জীবনে কোরআন এবং সহি সুন্নার অনুসারী হবেন, শর্তহীনভাবে, কোনো শর্ত দেওয়া যাবে না। যিনি তার সার্বিক জীবনে নিঃশর্তভাবে কোরআন এবং সহি হাদিস অনুসরণ করবেন, কেবল তিনি কি, তিনি কি আহলুল হাদিস? এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি আহলে হাদিস হতে পেরেছেন কিনা, আপনি আহলে হাদিস কিনা। আর একটা প্রশ্নের জবাব দিচ্ছি, আহলে হাদিস আন্দোলনটা কি? আহলে হাদিস আন্দোলন কি নতুন করে সৃষ্টি কোনো আন্দোলন? অনেকে বলছেন এটা নতুন ফিতনা, নতুন করে বাপদাদার আমল থেকে চলে আসা ধর্মের বিপক্ষে এরা কি নতুন নতুন হাদিস তৈরি করছে? তার জবাব তো আমরা দিলাম, সেই 22 হিজরিতে জন্মগ্রহণকারী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে নিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত 15 জন মনীষীর, 15 জন মুহাদ্দিসের বক্তব্য তুলে ধরলাম। তাহলে ফিতনা কি নতুন হয়েছে না আগে ছিল? এখন যদি নতুন করে সৃষ্টি হয় তখন কেন এই কথাগুলি তারা বললেন? বুঝতে হবে নতুন কিছু না। হাদি হারাকাতুন ইসলামিয়াতুন খালিসাতুন মিন জামানি সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম আল্লাতি তাদউ আন-নাস ইলাল কিতাব ওয়া সুন্নাতি সহিহা। এই জামাত হচ্ছে হাদি জামাতুন ইসলামিয়াতুন খালিসাতুন, সাহাবাদের যুগ হতে চলে আসা একটা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। আহলে হাদিস আন্দোলন কি? সাহাবাদের যুগ হতে চলে আসা একটি নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম, যে আন্দোলন মানুষকে আল্লাতি তাদউন নাস ইলাল কিতাব ওয়া সুন্নাতি সহিহা, যে আন্দোলন মানুষকে আল্লাহর কিতাব এবং সহি সুন্নাতের দিকে দাওয়াত দেয়, যে কিতাব, যে জামাত, যে সংগঠন মানুষকে আল্লাহর কিতাব এবং সহি সুন্নার দিকে দাওয়াত দেয়, জাল জয়ীফ হাদিসের দিকে দাওয়াত দেয় না, ভ্রান্ত কোনো দলের দিকে দাওয়াত দেয় না, ভ্রান্ত কোনো আকিদার দিকে দাওয়াত দেয় না, জান্নাতের পথে দাওয়াত দেয় যে দল, এই দলের নাম কি?
জোরে বলেন কি? আহলে হাদিস আন্দোলন এটা নতুন করে সৃষ্টি কোনো দল নয়। অতএব এই জান্নাতি কাফেলায় শরীক হওয়ার প্রয়োজন আছে না নাই? একা একা জান্নাতে যাবেন না, সবারই নিয়ে যাবেন। সবাইকে নিয়ে যেতে হলে কাজ করতে হবে, আর সবাইকে নিয়ে যারা যাবে তাদের জন্য সুসংবাদ আছে। ছোট্ট একটা হাদিস বলে দিচ্ছি, শেষ মুহূর্তে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কাবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ক্বালু মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস, রাওহু আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল গুটি কতক মানুষের মাধ্যমে, গরিব অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা, আবার ফিরেও যাবে ঠিক ওই অবস্থায়, দ্রুত ওই অবস্থাতেই ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ হচ্ছে ওই অল্প সংখ্যক মানুষের জন্য। কালু মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুরাবা কারা? যারা সুসংবাদ প্রাপ্ত, যারা জান্নাতে যাবে, ওই গুরাবা তাদের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্যে পরিচয় দিয়ে দিলেন, তাদের কর্ম তুলে ধরলেন তিনি হাদিসের মধ্যে, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। গুরাবা হচ্ছে তারা যারা ইসলাহ করে, সংশোধন করে, সংস্কার করে, মা আফসাদান নাস, মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে সেইগুলো। কথা বুঝতে পেরেছেন? যারা সমাজ সংস্কার করে, লোকেরা যেগুলোকে নষ্ট করে দিয়েছে, ধর্মের নাম নিয়ে যত ভেজাল সমাজে চালু করা হয়েছে, সুন্নতের নাম করে যত বিদাত সমাজে ঢুকেছে, তাওহীদের নাম করে যত শিরিক সমাজে ঢুকেছে, এইগুলোকে যারা সাফ করবে, পরিষ্কার করবে, নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করবে যারা, এই দলের নাম হচ্ছে গোরাবা। এই সংস্কার কাজ যারা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বললেন সুসংবাদ। আর নবীর সুসংবাদ মানে কি? আখেরাতে কোথায় থাকবেন বলেন, কোথায় যে স্থান হবে আমাদের? এই সংস্কারবাদী দলের সাথে থাকলে, সমাজ সংস্কারে যদি নিজেকে নিয়োজিত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ নবীর সুসংবাদ মানে আখেরাতের সুসংবাদ, আখেরাতে জান্নাতের সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা সকলে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করি, নিজেদেরকে নিয়োজিত করি, সম্মিলিতভাবে সমাজ সংস্কার করার জন্য ময়দানে নেমে যাই। একক ব্যক্তির পক্ষে দাওয়াত দেওয়া সম্ভব হয়, কিন্তু সমাজ সংস্কার করা সম্ভব হয় না। এই বিশাল মাহফিলের আয়োজন একজন কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয় নাই। সাতক্ষীরা জেলা সংগঠনকে অনেক দিন থেকে পরিশ্রম করে আজকের এই সম্মেলনের বাস্তবায়ন হচ্ছে, একদিনে হয় নাই, একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয় নাই। আর সমাজটা কীভাবে একা সংশোধন করবেন? একটা পরিবারও তো একা সংশোধন করা যায় না, একটা সমাজ কীভাবে সংশোধন করবেন, রাষ্ট্র কীভাবে সংশোধন করবেন? এই জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয়। এটার নামে হচ্ছে জামাত, এটার নাম হচ্ছে সংগঠন। জামাতের মধ্যে থাকলে আল্লাহর রহমত থাকে, ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহ নবী বলছেন জামাতের উপরে আল্লাহর হাত রয়েছে, তার রহমত রয়েছে। মান আরাদা বুহু হাদাল জান্না ফালিয়ালজামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যখানে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা জামাতবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করি। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কয়েকটি বই, বিশেষ করে আপনার তাহরিকের পাঠক আলহামদুলিল্লাহ অনেকে আছেন, যত উপস্থিত এখানে হয়েছেন, যত দিনী ভাই উপস্থিত হয়েছেন, অত পাঠক মনে সাতক্ষীরাতে নেই। থাকলে আমরা জানতাম, সাতক্ষীরাতে অন্তত 10,000 তাহরিক আসা প্রয়োজন ছিল। আমার বিশ্বাস যারা উপস্থিত হয়েছেন তার মনে শিখিও তাহরিক পড়েন না, কথা ঠিক না? একটা তাহরিক পড়তে কি কষ্ট হবে টাকা দিয়ে কিনে? তাহরিক পড়লে কি পাবেন? 40টা প্রশ্নের উত্তর পাবেন, দলিল ভিত্তিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের উপর সম্পাদকীয় পাবেন, দর্স পাবেন, বিভিন্ন বিষয়ভিত্তিক আর্টিকেল পাবেন, প্রবন্ধ পাবেন। এই বিষয়গুলো যদি আমরা না জানি, না পড়ি, তাহলে আমরা শিখব কিভাবে? এখন তার আগের দিনের মতো না যে হুজুর যা বলবে তাই মেনে নিব, এখন দলিল ভিত্তিক মানতে হলে দলিল ভিত্তিক বই পড়তে হবে। এই জন্য তাহরিকের গ্রাহক হওয়ার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখছি। যারা এজেন্ট আছেন, আমাদের কেন্দ্রীয় ঘোষণা আছে, প্রতি মাসে 10% বৃদ্ধি করতে হবে। এই মাসে 100 কপি থাকলে পরের মাসে 110 কপি করবেন,
এটা একটা দাওয়াতের মাধ্যম। এই দাওয়াত যদি আমরা দিই তাহলে নেকি পাবো না? আমার এই তাহরিক বিতরণের কারণে, একজন ভাইকে তাহরিক দেওয়ার কারণে যদি তিনি সঠিক পথে ফিরে আসেন, সহি আকিদা ফিরে আসেন, তাহলে আপনি কিন্তু সবচাইতে দামি উট, লাল উট কুরবানি করার চাইতে বেশি নেকি পাবেন বলো সুবহানাল্লাহ। আর তিনি হেদায়েতের কারণে তিনি আমল করে যত নেকি পাবেন, এই তত নেকির সমান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন বলুন আলহামদুলিল্লাহ। কাজে নেকি থেকে যে আমরা বঞ্চিত না হই। আমিরি জামাতের সদ্য প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বই, ছোট্ট বই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই বিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছে, বিজ্ঞান বলছে একটা বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, ইসলাম কি বলছে কি আল্লাহ সৃষ্টি করেছেন ওই নাকি ওই বিজ্ঞানের থিওরি ঠিক, এই সম্পর্কে বিশ্লেষণমূলক, তথ্যমূলক এবং তথ্য সমৃদ্ধ বই হচ্ছে অ্যাক্সিডেন্ট। এই বইটা সদ্য প্রকাশিত ছোট্ট বই, মাত্র 20 টাকা দাম, খুব বেশি নয়, সবাই চাইলে দিতে পারবো না। আজকে যতগুলো আছে নেবেন, তারপর আমাদের কেন্দ্রে বলবেন, আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রত্যেকে বইটা নিয়ে যাবেন। তারপরে তৌহিদের ডাক পত্রিকা বের হয়েছে, আপনারা জানেন আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 3টা পত্রিকা বের হয়। কয়টা পত্রিকা? 3টা, মাসিক আর তাহরিক, তৌহিদের ডাক দ্বিমাসিক, আর একটা কি সোনামণি প্রতিভা, যারা ছোট্ট সোনামণি, এই যে সোনামণি প্রতিভা আছে, তৌহিদের ডাক আছে, তারপরে মাসিক আর তাহরিক আছে। এইগুলো হচ্ছে আপনাদের দিনের খোরাক, এগুলো হচ্ছে আমাদের অন্তরের খোরাক। এইগুলো পড়লে আমরা দিনের পথে থাকতে পারবো, দিনের পথে আমরা আরও বেশি অনুশীলন করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া আমিরি জামাতের সালাত ও রসুল বই প্রত্যেকের ঘরে ঘরে থাকতে হবে, এবং নিজে পড়ার পরে এটা অন্যের কাছে দিতে হবে। আমরা আমাদের দাওয়াত সব জায়গায় পৌঁছাতে পারি নাই, আমাদের পার্শ্ববর্তী যারা ভিন্ন আকিদার আছে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারি নাই, বিনীতভাবে উত্তম আচরণের মাধ্যমে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। মনে করবেন, আকিদা মজবুত হবে, আচরণ সুন্দর হবে। অভদ্র আচরণ করে, অশালীন আচরণ করে আহলে হাদিস আন্দোলন কোনোদিন দাওয়াত দেয় না। আমরা ভদ্রোচিতভাবে তাদেরকে দাওয়াত দিব। আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। আপনারা শুনেছেন আল আউনের কথা, মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। আল আউন স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার কথা জানেন, সাতক্ষীরা জেলা কমিটি আছে। আজকে আল আউনের ব্লাড গ্রুপিং হচ্ছে, দাতা সদস্য সংগ্রহ চলছে। যারা আল আউনের সদস্য হন নাই, প্রত্যেককে আল আউনের সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা আপনার আমার প্রয়োজনের স্বার্থে আউনের সদস্য হওয়া দরকার। আপনার সন্তান, আপনার বিবি, আপনি নিজে অসুস্থ হলে নিশ্চয়ই মানে ফ্রেশ রক্ত চান, ভেজাল মুক্ত রক্ত চাই, যে রক্তের মধ্যে ভেজাল নেই, মাদক মুক্ত রক্ত। যারা বিড়ি সিগারেট খায়, জর্দা পান খায়, ওই সমস্ত ব্যক্তি রক্ত দিলে আমরা নেই না। সেই জন্য যারা কখনো এগুলো সেবন করে না, এই রকম ব্যক্তিকে বাছাই করে আল আউনের ডোনার করা হয়, দাতা করা হয়। বিড়িখুর কোনো ব্যক্তিকে আল আউনের ডোনার করা হয় না। এই জন্য অনেকে আলহামদুলিল্লাহ আল আউনের প্রতি আগ্রহী হয়েছেন। বিভিন্ন জেলাতে অনেক চাহিদা রক্তের আমরা দিতে পারছি না, এই জন্য আপনাদেরকে আল আউনের সদস্য হওয়ার জন্য বিনীত আবেদন রাখছি। এছাড়াও হাদিস ফাউন্ডেশন বুক স্টল আছে গেটের কাছে, হাদিস ফাউন্ডেশন প্রকাশিত অন্যান্য বইগুলি, আমিরি জামাতের লেখা অন্যান্য বই, বিশেষ করে সিরাতুর রাসুল, আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, জীবনী সম্পর্কে, এর উপরে আর কোনো বই বাংলা ভাষায় হয় না। এই বই সম্পর্কে আপনারা যারা অন্তত পড়েছেন তারা জানেন, প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে শিক্ষণীয় আছে। আর সবচেয়ে মজার হলো শেষের দিকে গিয়ে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়, অনেক ঘটনা আমরা আল্লাহ নবীর জীবনী সম্পর্কে জানি, অনেক ইতিহাস আমরা জানি ভ্রান্ত, আসলে এগুলো প্রসিদ্ধ কিন্তু আর কোনো দলিল নাই, রেফারেন্স খুঁজে পাওয়া যায় না, বিশুদ্ধ নয়। এগুলো আমাদের জানতে হবে, আল্লাহ নবীর চরিত্র জানতে হবে, তার গোটা লাইফটাই বইটার মধ্যে আছে। আপনারা কিনে নেবেন প্রত্যেকেই, প্রত্যেকের ঘরে সিরাতুর রাসুল অবশ্যই এক কপি করে থাকা উচিত। আপনার ঘরে যদি নবীর মহব্বত যদি আপনি করেন, অবশ্যই নবীর জীবনে আপনার ঘরে থাকতে হবে, কথা ঠিক না ঠিক? নেবেন তো ইনশাআল্লাহ নাকি? প্রত্যেকেই নেবেন, বেশি না, মাত্র 460 টাকা দাম, বইটা নিয়ে যাবেন। আল্লাহ নবীর লাইফ সামনে রাখবেন, পড়বেন, নিজে আমল করবেন। এছাড়া অন্যান্য নবীদের জীবনী আছে, নবীদের কাহিনী 1-2 এর মধ্যে 24 জন নবীর জীবনী আছে,
এছাড়া আরও যে সমস্ত বইগুলো আছে সবগুলো আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল জনতাকে আমরা আহলে হাদিস আন্দোলন কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আজকের এই বিশাল 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 আয়োজনের জন্য। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকের এই সম্মেলনটি একটি ব্যতিক্রমধর্মী সম্মেলন, এই জন্য একটি পোস্টারও ছাপা হয় না, কথা ঠিক না? আপনাদের মসজিদে মহল্লা পোস্টার দেখেছেন? দেখেন নাই? আপনারা মনে কিছু করবেন না, এখন তো আমাদের রাজনৈতিক নেতারা পোস্টার উপরে হামলা শুরু করে দিয়েছে। সেদিন নওগাঁ যাওয়ার সময় আমির জামাত সহ যাচ্ছিলাম নওগাঁ দিয়ে, একটা পোস্টার দেখলাম, এক পৃষ্ঠা পুরা বেবি, অর্থাৎ যেটা মূল তা বড় তার যেটা কি ডিডি বা ডবল ডিমার পুরা সাইজ একটা পোস্টার। সভাপতি মণ্ডলীর তালিকা আছে অন্তত 50 জন, সহসভাপতি মণ্ডলীর তালিকা এরকম আরও 50-60 জন, আর অতিথির তালিকা আমি এক লাইনে ঘুরেছি 5টা রো আছে, প্রত্যেক রোতে প্রত্যেক কলমের মধ্যে আছে 50-55 জন করে, তাহলে ওইখানে আরও প্রায় 300, আর বক্তা একজনের নাম আছে মাথায় উপরে। তো বলুন, একটা পোস্টারে যদি এরকম 500-600 লোকের নাম থাকে, এর চাইতে প্রদর্শনী আর কি হতে পারে? ধীরে সমস্ত প্রদর্শনীকে আমরা নিন্দা জানাই। ইসলামী সম্মেলন হবে, নামের প্রয়োজন নাই, কোনো নাম থাকবে না, কোরআন হাদিসের আলোচনা হবে, আহলে হাদিস আন্দোলনের সম্মেলন, শুনেই সবাই আসতে হবে ইনশাআল্লাহ। আজকে যেমন এসেছেন, আমরা চাই সারা বাংলাদেশে নাম দিয়ে কোনো কাম নেই, আমরা কোরআন হাদিসের কথা বলবো, আহলে হাদিস আন্দোলনের সম্মেলন শুনলেই ঢল নেমে আপনারা চলে আসবেন, দলে দলে আপনারা চলে আসবেন, কারণ এইখানে কোনো ফালতু কথা বলা হয় না, কিস্সা কাহিনী বলা হবে না, মন গরম মনো কোনো থিওরি এখানে বলা হবে না, স্রেফ কোরআন এবং সহিহ হাদিসের বাণীগুলো আপনাদের সামনে শুনিয়ে দেওয়া হবে। অতএব আজকের যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিনা প্রচারে বলতে গেলে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সবাইকে আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা আত-তাহরিকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সকলকে এর পূর্ণ যাজা দান করেন, পূর্ণ নেকি যেন তিনি আপনাদের সকলকে দান করেন, আমাদের সকলকে দান করেন। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের কথার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন যেন গড়ে তুলতে পারি, দিনের উপর যেন আমরা দৃঢ় থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।